নতুন প্রজন্ম এসেছে আমাদের প্রত্যাশা তারা এই ডিজিটাল উদ্ভাবনী মেলার সাথে একাত্মতা ঘোষণা করে জীবনকে এগিয়ে নিবে তথ্য প্রযুক্তির সাথে সবাইকে জানাই মোবারক এবং আজকের এই সন্ধ্যা আপনারা উপভোগ করবেন যে আসলে ডিজিটাল আইসিটি ফেয়ার আমরা যে এখানে অনুষ্ঠানটা ধন্যবাদ উপজেলা চেয়ারম্যান মহোদয়ের আগমনে আমরা অনুপ্রাণিত আমরা অনুষ্ঠানটাকে দুই পর্বে বিভক্ত করতে চাই প্রথমে আমরা অনুষ্ঠানের শুরুতে একটি ভিডিও চিত্র আপনাদের মাঝে আমরা প্রদর্শন করব এই ভিডিও চিত্রের মাধ্যমে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর উপরে আপনারা একটি ধারণা পাবেন এবং তারপরে আমরা কিছু আলোচনা করব অতি সংক্ষেপে যারা দিনাজপুরের ফ্রিল্যান্সিংয়ে অত্যন্ত সফল এবং উজ্জ্বল নক্ষত্রের মতো গোটা দেশকে গর্বিত করেছে সেই ফ্রিল্যান্সাররা আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা এই ভিডিও ক্লিপটি পরেই আমরা সেই আলোচনা যাব এবং সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে কিছু প্রশ্ন থাকলে আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি আমাদের সময়ের দাবি ফ্রিল্যান্স আউটসোর্সিং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা এবং এটা যদি আমরা সফল হতে পারি তাহলে বাংলাদেশ সরকারের যে ভিশন সেই ভিশনটাই সাকসেস হবে আমরা প্রতিটি বাড়িতে বাড়িতে একটি করে চাকরির পথ সৃষ্টি করতে পারব এবং আমাদের দেশ উন্নতির চরম শিখরে চলে যাবে তা আমি আর কথা বাড়াতে চাই না আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভিডিও ক্লিপটি দেখার জন্য আইসিটি ক্লাব দিনাজপুর তথ্য প্রযুক্তি সেবা ও প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনায় ইনস্টিটিউশন অফ ডেভেলপার ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কম্পিউটারের অফিস অ্যাপ্লিকেশন আর্টিকেল রাইটিং অটোক্যাড গ্রাফিক ডিজাইন ইত্যাদি প্রশিক্ষণ চলমান রয়েছে শিক্ষিত যুবকদের আউটসোর্সিং ও বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে আয়োজিত কর্মসংস্থানের ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সেমিনারে উপস্থিত এবং উপজেলা চেয়ারম্যান স্যার আপনাদেরকে ধন্যবাদ একটু সুযোগ করে দেওয়ার জন্য আমি মোহাম্মদ মাসুমের বাদন তো আমরা এর মধ্যে দেখছি একটা স্লাইড শো যেখানে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কি এই বিষয়ে অনেক ধারণা হয়ে গেছে অলরেডি আমাদের তো আমি যখন শুরু করি 2010-এ তখন কিন্তু এই ধরনের কোনো সেমিনার ছিল না আসলে সেজন্য সুযোগ হয়নি তারপরে বড় ভাই বাকি এটা হলো যে কোনো প্রতিষ্ঠান তাদের কাজগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে না করে থার্ড পার্টির মাধ্যমে করায় নেই যেটা তো সেক্ষেত্রে বাংলাদেশ আল্লাহ রহমতে অনেক দূরে এগিয়ে গেছে দিনাজপুরে অনেকে আছে এখন আউটসোর্সিং নিয়ে কাজ করতেছে তার মধ্যে যে কাজগুলো আমরা সাধারণত করে থাকি দেখা গেলো যেগুলো আছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন ডাটা এন্ট্রি তো এই যে সেক্টরগুলো আছে এগুলোতে আসলে স্কিল হতে হবে স্কিল না হলে সাধারণত কাজ পাওয়া যাবে না স্বাভাবিক ব্যাপার তো অনেকে আসলে টাকার লোভে পড়ে বলে যে পাশাপাশি ফ্রিল্যান্সিং করি এবং কোটি কোটি টাকা ইনকাম করি দ্রুত কোটিপতি হয়ে গেলাম ঝামেলা নাই তো আসলে রাস্তাটা কিন্তু খুব একটা সহজ না আমরা যদি খেয়াল করি যে আমাদের লোকালি বা আমাদের দেশের মধ্যে যদি একটা চাকরির জন্য আমরা চেষ্টা করে থাকি তো দেখা যায় এখানে অনেক আমাদের কম্পিটিটর থাকে প্রতিযোগী আর অনলাইনে কাজ পেতে গেলে তো দেখা গেলো দেশের বাইরে মানে ইন্টারন্যাশনালি প্রতিযোগিতা নিয়ে যাবে তো এত এতজনের মাঝখান থেকে যদি আপনাকে হাইলাইটেড হতে হয় সেক্ষেত্রে আপনার স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ তো যারা অলরেডি চেষ্টা করতেছেন অনলাইনে বিভিন্ন টিউটোরিয়াল বা কোর্স করে তো আমার পরামর্শ হলো যে আপনারা চেষ্টা চালাই যান হতাশ হবেন না আর নিজের স্কিলকে ডেভেলপ করুন স্কিল যত দ্রুত ডেভেলপ করতে পারবেন আপনার কাজ কাজের পরিবর্তন বাড়তেই থাকবে তো আমাদের ডিসি অফিস থেকে ডিসারের মাধ্যমে আমাদের এখানে ডিএফ এর মাধ্যমে আমাদের কিছু প্রশিক্ষণ দেওয়া হয় তো যারা যারা হয়তো বা এর আগে কিছু নিবন্ধনের ব্যাপার ছিল নিবন্ধন করেছিলেন তারা হয়তো এখন অনেকেই কোর্স করছেন বা এর পরবর্তীতে কোর্স করবেন
তো ডিসি অফিসে হয়তো বা যোগাযোগ করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বিভিন্ন সেমিনার হয়ে থাকে। তাছাড়া আমাদের ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন আছে দিনাজপুরে, আমাদের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। এরপর হচ্ছে আমাদের সভাপতি আসবেন, উনি অনেক কিছু বলবেন। আচ্ছা ধন্যবাদ এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আমাদের উপস্থিত উপজেলা চেয়ারম্যানকে এই অনুষ্ঠানের জন্য। বিশেষত ফ্রিল্যান্সিং এখন একটা বাজার, আমরা খুব বিভিন্ন পত্রিকায় টিভি বা বিভিন্ন মাধ্যমে অনেক অনেকে শুনেছি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং খুব লগ্নীয় একটা জিনিস, অনেকেই যাচ্ছে চাইতে নিয়ে। প্রথমত ফ্রিল্যান্সিং নিয়ে আমি একটু বলবো। ফ্রিল্যান্সিং হলো আউটসোর্সিং হলো বাইরে থেকে কাজ করিয়ে নেয়। লন্ডনে বা ইংল্যান্ডে আপনার যদি একটি কর্মচারী থাকে তাকে ন্যূনতম বেতন দিতে হয় 3 লক্ষ টাকা। বাংলাদেশে আমাদের কাছে এটা অনেক বেশি, কিন্তু তাদের কাছে এটা তেমন একটা বেতন নয়, ন্যূনতম বেতন 3 লক্ষ টাকা। কিন্তু একজন বাংলাদেশি আমাদের একটা মোটামুটি যদি 20,000 টাকার বেতন হয়ে যায়, আমরা যদি 20,000 টাকা একটা চাকরি পাই আমরা অনেক খুশি হয়ে যাই। আমাদের কাছে এটাই অনেক বড় ব্যাপার। বাইরে যারা থাকে তাদের যখন কোনো কাজ করিয়ে নেওয়ার দরকার হয় তারা ওই দেশে একটা কর্মচারী নিযুক্ত না করে বাংলাদেশ ফিলিপিন ভারত বা পাকিস্তানের কোনো কর্মচারীকে নিয়োগ দেয় সাময়িকভাবে, এতে তার অনেক কম খরচ হয়। কোথায় 3 লক্ষ টাকা কোথায় 20,000 টাকা তাকে কাজটা করিয়ে নেওয়া যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে একজন কর্মচারীকে যখন নিযুক্ত করা হয় তাকে মেডিকেল কি পেনশন অনেকগুলি দিতে হয়, কিন্তু যখন এগুলো দেশ থেকে কাউকে নিযুক্ত করা হয় একদিনের জন্য, কয়েক ঘন্টার জন্য, এমনকি 1 মাসের জন্য, 6 মাসের জন্য, কয়েক বছরের জন্য, তখন তাকে এই ভাতাগুলো দিতে হয় না। ক্লায়েন্টদের কাছে এটা অনেক একটা সাশ্রয়, আর আমাদের একটা সাশ্রয় হলো আমরা কম সময়ের মধ্যে অনেক টাকা ইনকাম করতে পারি। ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটা হলো বাইরে থেকে আমরা দেশে থেকে আপনি হয়তো মেসে ভাড়া থাকেন, কোথাও নিজের ঘরে থাকে, সেখান থেকে কাজ করা, বাইরের কাজগুলো করা, ফরেন কারেন্সি আয় করা। ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের দিনাজপুরে অনেক কার্যক্রম হচ্ছে জেলা প্রশাসন। এই এই $100 কোটি মধ্যে বা আপনারও অংশীদারিত্ব থাকতে পারে যদি আপনি ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে গ্রহণ করেন। আমরা ছোটোবেলা থেকে স্বপ্ন দেখি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, কিন্তু আমাদেরকে কখনো পরিচয় করানো হয় না যে আমরা ফ্রিল্যান্সার হবো, আমরা ওয়েব ডিজাইনার হবো, আমরা গ্রাফিক্স ডিজাইনার হবো। কিন্তু ফ্রিল্যান্সার বা আউটসোর্সিং ফ্রিল্যান্সার কেন হবেন বা আউটসোর্সিংয়ে কেন করবেন, পেশাকে প্রভাবিত করতেছে না। আপনার সকালে সমস্যা আছে, সকালে বাইরে যাবেন, কোনো দাওয়াত আছে, আপনি বিকেলে কাজটি করলেন, বিকালেও সমস্যা আছে, আপনি রাতে কাজ করে নেবেন। আপনার ক্লায়েন্টের সাথে আলোচনা করে নেবেন যে একদিনের মধ্যে বা দুদিনের মধ্যে আপনি কাজটাকে ডেলিভারি দিতে হবে, আপনি আপনার সুবিধা মতো সময় কাজ করতে পারছেন। ফ্রিল্যান্সিংয়ে এটা একটা সবচেয়ে বড় একটা স্বাধীনতা। তারপর আপনি যদি সরকারি বা কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন আপনাকে একটা লিমিটেড বেতন দেন। আপনি হয়তো 1 বছরে 20,000 টাকা বেতন পাবেন, পেলেন পরের বছর 25,000 হলো। কিন্তু আপনি যদি আউটসোর্সিং করেন বা ফ্রিল্যান্সিং করেন আপনি আপনার দক্ষতা বৃদ্ধির সাথে সাথে রেট বাড়াতে পারেন। আমি গর্বের সঙ্গে বলতে পারি আমার প্রথম কাজটি ছিল হচ্ছে $3 রেটে, আপাতত $15 আছে। কিন্তু আমাদের চেয়ে আরও যারা ভালো মানের কাজ করছে এমনকি $99 রেটে কাজ করে, ঘন্টায় $99 হিসাব করা যায় 1 ঘন্টায় কত টাকা হয়। এই ফ্রিল্যান্সিংয়ে আর্নিংয়েরও একটা বড় সুবিধা আছে, কিন্তু এসব কিছু সম্ভব যদি আমরা শিক্ষিত হয়ে আমরা অনেকদিন দীর্ঘদিন লেখাপড়া করে কোনো একটা বিষয়ে চাকরি করে ইন্টারভিউ যাই বা পরীক্ষা দিতে যাই। ছোটোবেলা থেকে শিক্ষিত হই, ভার্সিটি লেভেলে যাই শিক্ষিত, তারপর আমরা চাকরিটা করি। অনেকেই মনে করে ফ্রিল্যান্সিংয়ে গেলে কোনো শিক্ষার দরকার পড়ে না, 1 মাসের একটা কথা কোর্স করবো বা কিছু একটা শুনবো, আমি প্রতিটা দেখছি একটা ভিডিও টিউটোরিয়াল দেখে নিচ্ছি, বা আমার তো সামনের মাস থেকে ডলার আসা শুরু হবে, ড্রাগ ব্যাংক থেকে শুধু টাকা তুলবো, ক্রেডিট কার্ড ধরবো, টাকা তুলবো, হয়ে যাবে না। বেশ কিছুটা দক্ষতা অর্জনের দরকার হয়। এই দক্ষতার জন্য সরকারিভাবে বেসরকারি উদ্যোগে বিভিন্নভাবে বিভিন্ন প্রচেষ্টা চলছে, সেগুলোতে অংশগ্রহণ করলে, তারপর আমাদের যারা দিনাজপুরের সফল ফ্রিল্যান্সার আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আপনাদেরকে সঠিক পথ দেখাতে পারে। আবার আপনি যদি ইন্টারনেট কানেকশন থাকে সেই ইন্টারনেটের মাধ্যমে রিসার্চ করে নিজে নিজে শিখতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ মামুনকে। আসলে ফ্রিল্যান্সিং যে একটি পেশা এবং একটা শিক্ষিত ছেলে ফ্রিল্যান্সিং করে সে যে আর্ন করতে পারে এবং সে যে সমাজে একজন ইম্পর্টেন্ট পারসন এবং সে যে পাত্র হিসাবে গার্জিয়ানের কাছে ইম্পর্টেন্সি পেতে পারে, এটা কিন্তু আমাদের সমাজে এখনও অনেক ভ্রান্ত ধারণা আছে। ফ্রিল্যান্সিং বুঝে না, ফ্রিল্যান্সিং যে করে তাকে মেয়েও দিতে চায় না। কিন্তু আমরা মনে করি খুব অল্প সময় আসতেছে যখন একজন ফ্রিল্যান্সার আমাদের দেশের একজন অত্যন্ত ইম্পর্টেন্ট পারসন হবে।
কারণ সে বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমরা যে উন্নতির দিকে যাচ্ছি এর প্রধান কারণ হলো যে আমাদের বিদেশ থেকে যে রেমিটেন্স আসে, আমাদের যে ভাইরা বিদেশে যায় যারা কষ্ট করে টাকা নিয়ে আসে ওখান থেকে, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, স্যালুট করি। আবার স্যালুট করি কাদেরকে, যারা গত ক্রিকেট খেলায় জয়লাভ করেছে। আমরা বিশ্বজয় করতে চাই, আমরা বিশ্বজয় করতে চাই তথ্য প্রযুক্তিতে। সম্মানিত উপস্থিতি, এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের দিনাজপুর অত্যন্ত কৃতি সন্তান এবং এই ফ্রিল্যান্সিং এবং আইটি সেক্টরে যার গোটা দেশব্যাপী এবং আন্তর্জাতিকভাবে যার একটি পরিচিতি আছে আমাদের রাফায়েত হোসেন রাফু। আসলে এই অনুষ্ঠানটাই দীর্ঘ সময় যদি আমরা করতে পারতাম, আজকে যারা শিক্ষিত বেকার ছেলে এখানে সামনে আছে, যারা অনার্স মাস্টার্স করতেছে, যারা সামনে কী করতে চায় দিক নির্দেশনা পাচ্ছে না, আমার মনে হয় যে আমরা দীর্ঘ সময় আলোচনা করতে পারলে তাদেরকে ক্লিয়ার করতে পারতাম। যেহেতু সময় অল্প, আমরা অল্প সময় শেষ করবো, এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি এবারে রাফায়েত হোসেন রাফু তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সভাপতি ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন দিনাজপুর। থ্যাংক ইউ স্যার। আমি আছেন রাফায়েত হোসেন রাফু। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের এখানে মাননীয় ইউএনও সাহেবকে এবং আমাদের চ্যানেল সাহেব ফরিদুল স্যারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদেরকে একটা অপরচুনিটি দেওয়ার জন্য যে দিনাজপুরকে কীভাবে আমরা মডার্ন একটা জেলা হিসাবে গোটা বাংলাদেশে নিয়ে যেতে পারি। এই জন্য আমরা একটা সুযোগ যেটা এখানে আমরা মঞ্চ দিচ্ছি। আজকে আমরা মাসুম পারভেজের বক্তব্য শুনলাম, উনি বেসিসের অ্যাওয়ার্ডপ্রাপ্ত, উনি একজন নাম করা ডিজাইনার এবং অনেক ফরেন কারেন্সি অর্জন করে, সরি ইনকাম ট্যাক্সের কিছু বলছি। আর আমাদের সেক্রেটারি সাহেব মামুন সাহেব আছেন, উনি একজন খুব ভালো ডেভেলপার, উনি ওয়েবসাইট ডেভেলপ করে। আমরা যে বিভিন্ন ওয়েবসাইট এখন যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা গোটা বিশ্বকে দেখতেছি, আমাদের বিভিন্ন স্কুল কলেজের যে ওয়েবসাইটগুলো হয়ে থাকে সেটার ইঞ্জিনিয়ার হচ্ছেন উনি। তো আজকে আমাদের উদ্দেশ্য এই সেমিনারে যে ফ্রিল্যান্সার তৈরি করা এবং আমাদের এই ফ্রিল্যান্সারকে তৈরি করার জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা দিচ্ছেন এবং আমরাও সাথে মিলনভাবে কেটে যাচ্ছি, আমাদের ইউএনও স্যার এবং চেয়ারম্যান স্যারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আপনারা হয়তো দেখেছেন যে কম্পিউটারের মাধ্যমে নর্মালি কিছু আয় করা যায়, তাই না? যেমন হয়তো কেউ কম্পোজিং করে, কেউ গ্রাফিক্স ডিজাইনিং করে, কেউ আবার বিল্ডিং বানায়, তাই না? অটোক্যাড দিয়ে একটা সফটওয়্যার দিয়ে বিল্ডিং বানায়, তারপরে ফটোশপ দিয়ে ডিজাইনিং করে। আমরা তো কিন্তু অনেকগুলো ফটো স্টুডিওতে কিন্তু তারা সফটওয়্যার দিয়ে ফটো এডিট করে এবং অনেক দাগদুগ আবার মিশিয়ে দেয়। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এইটাই, খালি লোকালি না করে, এই জিনিসটা লোকালি না করে এটা বিদেশে করতে হবে। এই কাজটা লোকালি আমরা কী করি, আমরা ফটো স্টুডিওতে যাই, আমরা ওখানে যাই বলে আমাদের এই ছবির এডিটিং করে দেন, ঠিক বিদেশিরা আমাদের কাছে আসে এই ফটোটা এডিটিং করে নিয়ে যায়। খালি লোকালি কাজ করে আমরা টাকা নেই, আর বিদেশে কাজ করে আমরা নিব ফরেন কারেন্সি। আমাদেরকে বিদেশের মাটিতে যায় কাজ করতে হবে, এটাই হতে হবে আমাদের লক্ষ্য। এবং আমাদের একমাত্র আয়ের উৎস হচ্ছে বিদেশ। বিদেশ থেকে আমরা কীভাবে বৈদেশিক মুদ্রা আনতে পারি, এই জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে একুয়াই। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় হইতে এই প্রকল্পটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হচ্ছে গোটা বাংলাদেশের সর্বত্রই। আজকের এই মেলার আয়োজন এবং এই মেলা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ডিজিটাল মেলা করে করে এই বেকার ছেলেদেরকে কাজের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি সরকারকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আজকে আমাদের বেকার ছেলেরা, আপনাদের আমি একটা জিনিস বলবো, আপনারা যারা এখানে বসে আছেন, আমি ক্যাজুয়াল কথা বলছি, নর্মাল আপনাদেরকে আমরা একটা আমি একটা বক্তব্য দিচ্ছি, খুব নর্মালি জিনিসটা নেবেন, জিনিসটা একবার ভাবেন। গোটা বাংলাদেশে একমাত্র দিনাজপুর জেলায় সবচেয়ে বেশি ফ্রিল্যান্সার আছে এবং তারা সবচেয়ে বেশি বৈদেশিক আয় করে। বাংলাদেশের ফ্রিল্যান্সারদের মধ্যে দিনাজপুরের ফ্রিল্যান্সাররা এবং দিনাজপুরের আইটি, যারা আইটি নিয়ে কাজ করছে, যারা আইটি কনসালটেন্ট করতেছে, গোটা বাংলাদেশকে লিড করতেছে ওরা। এবং এই আইসিটি সম্পূর্ণভাবে সহযোগিতা করতেছে আমাদের প্রশাসন। আজকে যদি এই প্রশাসন আমাদের সাথে সার্বিকভাবে সহযোগিতা না করতো,
আজকে আমরা কোনোভাবে বৈদেশিক মুদ্রা আমরা দিনাজপুরে নিয়ে আসতে পারতাম না এবং দিনাজপুরের মাধ্যমে গোটা বাংলাদেশে ছড়াইতে পারতাম না। আমরা সুন্দরভাবে দিনাজপুরে বেকার ছেলেদেরকে একটা ট্রেনিং প্রোগ্রাম দিচ্ছি। এই ট্রেনিং প্রোগ্রামকে আমরা একটা সিস্টেমে নিয়ে আসছি, এটার নাম হচ্ছে ডিএফএ, দিনাজপুর ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন। আমরা একটা ফাউন্ডেশন করেছি যার মাধ্যমে আমরা বিনা পয়সায় ট্রেনিং দিব কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হয়, এবং এটা একমাত্র আপনারা পাবেন আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইট হচ্ছে দিনাজপুর ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন .com, এবং এর মাধ্যমে আপনারা রেজিস্টার করতে পারেন দুই ধাপে। একটা হচ্ছে ফ্রিল্যান্সার ফ্যান, আর এটা হচ্ছে ফ্রিল্যান্সার। যদি আপনারা কেউ ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আমাদের সাথে যুক্ত হন, তাহলে আমরা আপনাদেরকে কিভাবে আরো বৈদেশিক মুদ্রা আয় করতে হয় সেই ব্যাপারে সহযোগিতা করব। আমাদের সাথে একত্ববাদের জন্য আমরা আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি ফ্রিল্যান্সার ফ্যান হিসাবে। আপনারা যারা কম্পিউটার জানেন না, নো প্রবলেম, কম্পিউটার যাদের আপনাদের ইচ্ছা আছে যে আমরা কিভাবে জানতে চাই কিভাবে আমরা আয় করব, কিভাবে আমরা আউটসোর্সিং নিয়ে আসব, আমরা কিভাবে এখান থেকে কাজ করবো, একটা প্রপার গাইড যদি আপনাদের পেতে হয় তাহলে আপনাদেরকে ফ্রিল্যান্সার ফ্যানে রেজিস্টার করতে হবে। তবে আমি একটা জিনিস আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, আপনারা হয়তো জানে অবাক হবেন, আমরা ডিএফএ যে নতুন একটা আমরা সংস্থা আমরা যেটা তৈরি করেছি, আমাদের নট অনলি দিনাজপুর জেলায় ফ্যান হচ্ছে না, আমাদের বিভিন্ন জেলা থেকে আমাদের ফ্যান হচ্ছে এবং দিনাজপুরে তারা আসে শিখতে চায়। এটা আমাদের জন্য একটা বিশাল গর্বের ব্যাপার। দিনাজপুরে একমাত্র দিনাজপুরে ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশনে আমরা নিরলসভাবে উইদাউট এনি কস্ট ইফেক্টিভে বসে, কস্ট ইফেক্টিভ কোনো চার্জ না করে আমরা দিনাজপুরে শত শত ফ্রিল্যান্সার তৈরি করছি। আচ্ছা, এবং আমাদের কাছে মা বোনদের জন্য একটা ব্যবস্থা আছে, যে মা বোনরা বাসায় বসে থাকে তাদের জন্য আমাদের একটা ক্রাইটেরিয়া আছে, তারা যাতে ঘরে বসেই একটা ল্যাপটপ আর একটা ইন্টারনেটের মাধ্যমে তারা যাতে বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে পারে। বৈদেশিক মুদ্রা আনার যে বিষয়টা আছে সেটা কিন্তু আমি এর আগেভাবেও বলছি, এটা কিন্তু খুব সহজ, কঠিন কিছু না, খুবই সহজ। সেটা হচ্ছে ওই ফটো এডিটিং করা, এই ফটো এডিটিং করেই কিন্তু বৈদেশিক মুদ্রা আয় করা যায়। এবং আমরা যেটা লোকালি দেখি, টাইপিং করি, একটা চিত্র দেখে লেখা, সেটাও কিন্তু বিদেশে করে আয় করা যায়। তো এখানে আমি বিলিভ করি যে এখানে অনেক অনেক যুবক ভাইয়েরা আছে যারা হয়তো বেকার আছেন, তারা হয়তো কিছু একটা পার্ট টাইম একটা জব খুঁজতে যাচ্ছে, পার্ট টাইম কিছু করতে যাচ্ছে, তাদের জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি যে এই আউটসোর্সিংয়ের মাধ্যমে, এই আউটসোর্সিংই হচ্ছে একমাত্র ওয়ে এখন যেটা দিয়ে ঘর সংসার চালানো যাবে, এবং এটা দিয়ে আমার চোখের দেখা এবং আমাদের যারা আছেন তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন পরিবার থেকে উঠে আসছে একমাত্র এই আউটসোর্সিং দিয়ে। আজকে আমরা চেষ্টা করব এই কম্পিউটারে কিভাবে আমরা এই আউটসোর্সিং করতে পারি, ডিএফএর সাথে আমরা কীভাবে অ্যাড হইতে পারি, ডিএফএর মাধ্যম দিয়ে ডিএফএর যে বিভিন্ন পর্যালোচনা, বিভিন্ন কর্মসূচি, যেটা আমাদের এখন নতুন একটা ট্রেনিং প্রোগ্রাম, রাউন্ড টু ট্রেনিং প্রোগ্রাম চালু হচ্ছে আমাদের ইউএনওর মাধ্যমে। আমাদের স্যার আমাদেরকে এবার ব্যবস্থা করে দিয়েছেন যাতে আমরা ট্রেনিং প্রোগ্রাম চালাতে পারি, এবং সেই প্রোগ্রাম আমাদের খুব শীঘ্রই চালু হয়ে যাচ্ছে, এবং এর মাধ্যমে আমরা যাতে আরও বেকার ছেলেদেরকে যাতে আমরা তাদেরকে যাতে একটা কর্মসংস্থান করে দিতে পারি সেই বিষয় আমরা মানে সেই বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আচ্ছা, এখন আমি একটা শর্ট ফর্মে জিনিসে যাব যে এই ডিএফএ সাইটে যাই খালি আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না, এখানে কিন্তু আমাদের টিউটোরিয়ালও আছে। যদি আপনারা চান যে আসলে কিভাবে এই বৈদেশিক মুদ্রা আয় করা যায়, আপনারা এখানে গেলে ওখানে বুঝতে পারবেন যে কী কী জিনিস শিখলে আপনারা বিদেশের যে মার্কেট প্লেস আছে যেখানে যে আপনি আপনার শ্রমটা কেনা বেচা করতে পারবেন সেটা কিন্তু ওখানে ওয়ে দেওয়া আছে। তো আমি আর বক্তব্য বড় করব না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খালি একটা কথা বলি, দিনাজপুর হচ্ছে এমনই একটা জায়গা, এখানে আইসিটির উদ্ভাবন হয়, এখানে আইসিটির এখানে লিডাররা আছে, গোটা বাংলাদেশ লিড করছে। আপনারা যদি আমাদের সাথে এই ডিএফএর সাথে যদি অ্যাড হন এবং আমাদের যে ডিজিটাল যে মানে ডিজিটালে যে আমাদের রোড ম্যাপ সেটা যদি আমরা নিতে পারি, তাহলে এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আমাদের হবে না।
আমি বক্তব্য বলে আমি আমার ধন্যবাদ রাফায়েত হোসেন রাফুকের। বাংলাদেশ সম্ভাবনাময় দেশ, আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের জনসম্পত্তি এমন বড় উপলক্ষ, কারণ গার্মেন্টস একটা বেশি সময় নেব না। আসলে এইখানকার এখনকার যে পরিবেশনা ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন এবং আইসিটি ক্লাব কর্তৃক, আসলে এটি আমাদের একটি নতুন শব্দ বলে মনে হচ্ছে, বিশেষ করে যারা উদীয়মান বা নতুন এই লাইনে যারা আইসিটির উপর বা কম্পিউটারের উপর যাদের কেবলমাত্র হাতে করি তাদের কাছে এই শব্দটি বা এই বিষয়টি একেবারে নতুন। তবে এটি একেবারে একটি সম্ভাবনাময় খাত, কারণ হচ্ছে বাংলাদেশে অসংখ্য বেকার যুবক যুবতী রয়েছে যাদের শ্রম দেওয়ার জায়গা নেই, অথচ তাদের মেধা যোগ্যতা শ্রম সবই আছে, কিন্তু তারা তাদের এই শ্রমটাকে কাজে লাগাতে পারতেছে না, আয় করতে পারতেছে না। সেই ক্ষেত্রে ঘরে বসে, যেমন আমাদের এই যে রাফু এতক্ষণ যাবৎ কথা বলল, সে কিন্তু প্রতি মাসে কয়েক লক্ষ টাকা আয় করে, প্রতি মাসে কয়েক লক্ষ, এবং সে তার ফার্মে প্রায় কয়েক 20-30 জন হবে, তাই না? প্রায় 20-30 জন ছেলে নিরলসভাবে কাজ করছে এবং তারা লক্ষ লক্ষ টাকা এই ঘরে বসে দিনাজপুরে বসে বিদেশ থেকে আনতেছে। সুতরাং এই বিষয়ে আমাদের একটু নতুন জেনারেশনের কাছে একটু আগ্রহ তৈরি করা দরকার। আমরা এই দিনাজপুরকে বিশেষ করে ডিজিটালে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। আমরা দিনাজপুরে ফ্রিল্যান্সিংয়ের উপরে প্রশিক্ষণ দিচ্ছি, ডিসি অফিসে যে ট্রেনিংটা হয় সেটির অধ্যয়ন আমরা করি, মানে আমাদের টাকায় সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং আমরা চেষ্টা করতেছি এই আমাদের টাকায় এই লোকাল কিছু ছেলে মেয়ে যদি তারা নিজেরাই চেষ্টা করে নিজেদের মধ্যে অন্তত এখন না হোক এই কিছুদিনের মধ্যে 30-40 হাজার টাকা মাসে যদি ইনকাম করতে পারে, তাহলে আমাদের দেশে বর্তমানে যে বেকার সমস্যা আছে সেটি অনেকাংশে দূর করা সম্ভব। আমি এই ক্ষেত্রে আমি নিজেও, যেমন আমাদের সামনে একজন বসে আছে বাসায় বসে ফ্রিল্যান্সিংয়ে কাজ করে, আমার মনে হয় যে ফ্রিল্যান্স ওই কম্পিউটার কাজ করেই উনি আসবেন, ওনার সাথে আমার প্রায় কথা হয়। কয়েকদিন আগে উনি এই ভিসা কার্ড ভাঙিয়ে টাকাও পেলেন এবং ডলার ভাঙে, একটু দাঁড়ান তো দেখুক আপনাকে মানুষজন বাসায় বসে কাজ করে ডলার ইনকাম করে বাসায় বসে, যার এটা এটার জন্য একটু ধৈর্য দরকার, এটার জন্য একটু এই আগ্রহ দরকার। আমরা অনেকেই হয়তো মনে করি যে যদি আমি কম্পিউটার না জানি হয়তো আমি এটা পারবো না, এটা কোনো মানে আমার মনে হয় যে এই ভুল হোক, একটু নাড়াড়ি করলে কম্পিউটারের উপর এই আপনার আপনার আপনি ভুলিতে ফেলে যাবেন, একসময় আপনি দক্ষ হয়ে উঠবেন। এবং আমার মনে হয় যে এটি একটা বিট করা, বিট করা মানে হচ্ছে যেমন আমরা টেন্ডার ফেলি না, একটা ধরেন যে হাটের একটা ব্রিজের টেন্ডার দিলেন, একজন ডাকলো 10 লাখ, একজন ডাকলো 15 লাখ, এখন এই আমার যে চাহিদা সেই চাহিদা 15 লাখ টাকা যে ডাকছে আর 10 লাখ টাকা ডাকছে, তাহলে কম টাকায় যে ডাকছে আমি তাকে দেবো না? তো ইন্টারন্যাশনালি এরকম একটা বিট হয়, মানে এই ধরনের কাজে যে সমস্ত ছেলে মেয়েরা অল্প টাকা দেয় মানে তারাই বেশি পায়, এই ক্ষেত্রে দক্ষতারা তার যদি একটু ভালো থাকে এবং কম টাকা দিয়ে সে যদি বিট করে তাহলে কাজগুলো এইগুলি পায়। তো এখন এই এখন বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমটা অনেক ডেভেলপ, আপনারা হয়তো মনে করতে পারেন যে বিদেশ থেকে টাকাটা আনবো কী করে, এখানে আপনার এই বিষয়ে আমাদের সরকারি পর্যায়ে অনেক ধরনের আলোচনা চলছে। এখন বাংলাদেশে বিশেষ করে চিলির বন্দরে, আপনারা জানেন কি জানেন না, চিলির বন্দরে একটা গ্রুপ প্রায় ওখানে 30-40 জন অনেক লক্ষ লক্ষ টাকা কাজ কর আয় করতেছে প্রতি মাসে চিলির বন্দরে, এই আমাদের পার্শ্ববর্তী উপজেলা চিলির বন্দর। সুতরাং আমরা দিনাজপুর সদর উপজেলায় থেকে এরকম ফ্রিল্যান্সার তৈরি করতে পারবো না, এটি হয় না। আমার মনে হয় আজকে আপনি আপনারা যাকে চিনলেন যে রাফু, এবং এগুলো হলো দিনাজপুর আইসিটি ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশনের সভাপতি, আমি ওকে ধন্যবাদ জানাই। ও এখন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়েব সাইবার সিকিউরিটিতে কাজ করছে। আমার মনে হয় মেধা থাকলে, আমি গতকালকে বক্তৃতাও বলেছিলাম, মানে ইন্টারন্যাশনালি বাংলাদেশের যে কপড়া সফটওয়্যার অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে আপনারা এই বিভিন্ন দোকানে বিশ্বের যে কোনো জায়গায় পাবেন, সেটি তার আবিষ্কার। এই দিনাজপুরের ছেলে যদি হয়ে এত বড় একটা জিনিস আবিষ্কার করতে পারে এবং গোটা ইন্ডিয়াতে তার সফটওয়্যার সবচেয়ে বেশি বিক্রি হয়, এখন চায়না তো তার মার্কেট অনেক, তো এই ভাই আমাদের দিনাজপুরের ছেলে বসে
যদি ঘরে বসে এত সুন্দর সুন্দর জিনিস আবিষ্কার করতে পারে। এই যে সে আমাদেরকে দেখাইলো যে আপনারা ফরমালিন, এখন আমরা হাটে বাজারে ফরমালিন খাচ্ছি খাচ্ছি না, আমরা ফল মূলে মাছে বিভিন্ন জায়গায় ফরমালিন খাচ্ছি। এটি আমরা গত বছর একটা মেশিন কিনেছিলাম, সেই মেশিনের দাম হচ্ছে 1,31,000 টাকা, এবং সেই মেশিনটা দিয়ে আমাদের ফরমালিন টেস্ট করতে হয়। সে ওই বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এবং তারও হাত আসলে এটা একটা সফট ইয়ে আবিষ্কার করেছে, এখানে মেলায় প্রদর্শন হয়েছে, মাত্র 1 টাকায় সেই পরীক্ষা করে আপনি নিশ্চিত হতে পারবেন যে এখানে ফরমালিন আছে কি নাই। সুতরাং এইভাবেই কিন্তু আমাদের দেশের নতুন প্রজন্ম, নতুন ইয়াং জেনারেশনটা নিজেকে বিভিন্ন কর্মসংস্থানে নিয়োজিত করতে পারবে। আমার মনে হয় যে আপনারা যারা আগ্রহী আছেন তারা এই রাফুর সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে কী করে এই আয় করার একটা যায় সেই বিষয়ে অন্তত আপনাকে একটা রাস্তা ধরিয়ে দেওয়া। আপনাদের দিনাজপুরের এখানে হাজিদানের ইউনিভার্সিটি আছে, বহু ছেলে কাজ করছে, দিনাজপুর সরকারি কলেজ আছে, এছাড়াও অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক মেধাবী ছেলেপেলে যারা এখনও চাকরি পান নাই তারা ইচ্ছে করলে ঘরে বসে ন্যূনতম মাসে 30,000-40,000 টাকা পেতে পারেন, এরকম ব্যবস্থা কিন্তু আমরা এদের মাধ্যমে করে দিচ্ছি এবং তারা কিন্তু আয় করতেছে। এটি একটা বিশাল ভালো লক্ষণ। আমার মনে হয় এই বিষয়টার পরিচিতি এখন আমাদের মধ্যে তেমন নেই, যার কারণে আমাদের অনেক ছেলে মেয়েদের মধ্যে এখনও তেমন আগ্রহ বা এই বিষয়ে একটু না জানার কারণে এই এই বিষয়টা অজ্ঞতার থেকে গেছে। যদি আমরা সেই অজ্ঞতাটা কাটিয়ে উঠতে পারি, সচেতন যদি হতে পারি, রাস্তাঘাট যদি জানি কোথায় গেলে আমাদের এই বিষয়ে আমরা জ্ঞান পাবো এবং কোন ওয়েবসাইটে গেলে আমরা এই আয় করতে পারবো, তাহলে এই বিষয়ে কীভাবে টাকাটা আসা আনা সম্ভব হবে, এই বিষয়ে আমাদের এই যে সভাপতি সাহেব অলরেডি বলছেন যে প্রয়োজনে তাদের মাধ্যমে তাদের যদি ফ্যান হন তারা আপনাদেরকে বিভিন্ন সাজেশনের মাধ্যমে হেল্প করবে এবং তাদের আপনাদের বিদেশ থেকে যেভাবে কাজ পাবেন কাজ করার মাধ্যমে আপনার টাকা আনতে সক্ষম হবেন। আপনাদের প্রতি শুধু অনুরোধ থাকবে আপনি ছোট্ট একটি কাজে ডক্টর, ছোট্ট একটি কাজ প্রয়োজনে শুধু ডাটা এন্ট্রি কাজ করছে এই সমস্ত মেধাবীদের আপনাদেরকে আপনাদের হয়তো আপনারা অনেকে চিনতেন না বা তাদেরকে আজকে আপনারা এই মেলার মাধ্যমে আপনাদের একটা পরিচয় হওয়ার সুযোগ হলো। প্রয়োজনে আপনারা তাদের কাছে তাদের এই প্রতিষ্ঠানের কাছে যাবেন, কীভাবে সহযোগিতা তারা ইচ্ছে করল মানে অনেক সহযোগিতা দিবেন। এইভাবে আস্তে আস্তে এক সময় আমাদের গোটা দিনাজপুরের অসংখ্য ছেলে মেয়ে এই পথে ধাবিত হবে এবং শুধু চাকরির জন্য বসে না থেকে নিজে ঘরে বসে ছেলে মেয়ে উভয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করতে আমরা সক্ষম হব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের এই দিনাজপুরের বিদ্যমান ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে এই কাজে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। স্যারের বক্তব্যে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছিলেন যে চিরির বন্ধনে একজন বেলাল ভাই আমাদের ডিএফের, উনি হলেন ভাইস প্রেসিডেন্ট, উনি চিরির বন্ধনের মতো জায়গাতেই কর্মসংস্থান সৃষ্টি করেছেন যেখানে শত শত ছেলে কাজ করেন। সম্মানিত সুধী, আমাদের বর্তমান সরকার আইসিটি সেক্টরের যিনি উপদেষ্টা সজীব ওয়াদের জয় এবং বাংলাদেশ সরকার এতটাই আন্তরিক এই সেক্টরকে ডেভেলপ করার জন্য যে আমরা যারা বেকার আছি আমরা যারা শিখতে চাই আপনারা এক পা যদি অ্যাডভান্স করেন বাংলাদেশ সরকার আপনাদের জন্য 10 পা এগিয়ে আসবে। এবারে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দিনাজপুর সদর উপজেলার কর্মসংস্থানের ফিনান্সিং ও আউটসোর্সিং এই উপলক্ষে আয়োজিত আজকের এই সেমিনার। প্রথমেই তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা এখানে এসে আমাদের বিপুল সংখ্যক জনসমাগমে তাদের যে উপলব্ধি তারা যা করতেছে এটা যে আজকে কিছুটা হলো আমাদের এই সমাবেশের মানুষের কাছে বুঝিয়ে দিতে পারলেন এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরাও চাই অর্থাৎ আমাদের সরকার
এটাই চায় যেটা তারা করতেছে। এজন্য তাদেরকে আমার তরফ থেকে উপজেলা প্রশাসন এবং উপজেলা চেয়ারম্যান হিসাবে তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আপনারা জানেন যে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে গিয়ে শুধু দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা নয়, বিদেশ থেকে আর্নিংয়ে যে কিছুদিন আগেও যে সচিব আজের জয় এই বক্তব্যটাই দিয়েছে যে আমরা যেভাবে আমাদের ইন্ডাস্ট্রি অর্থাৎ গার্মেন্টস সেক্টর থেকে বা বিপুল পরিমাণ অর্থ বিদেশ থেকে আর্নিং করতেছি, কিছুদিনের ভিতরে আমাদের এই সেক্টর এই যে ডিজিটাল বাংলাদেশ গড়তে গিয়ে যে সেক্টর তৈরি করবো সেই সেক্টরকেও আমরা ওই ইয়েতে গার্মেন্টস সেক্টরকে অনেক বেশি অর্জন অর্থাৎ অনেক বেশি আয় আমরা করতে যাচ্ছি বা করবো ইনশাআল্লাহ। এটা কিন্তু কিছুদিন আগে আমার পাশে বলছে আমরা তারই প্রতিফলন দেখতেছি আমাদের দিনাজপুরে দিনাজপুরের ছেলেরা এবং এই যে কিরিবন্ধ বা আশেপাশের যে ছেলেরা যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের যুবক যুবতীরা যে কর্মসংস্থানের অভাবে ছুটাছুটি করে বেড়াচ্ছে হয়তো আর বেড়াতে হবে না, তারা অতি সত্ত্বর এই আইসিটি ক্লাবে যোগদান করে তাদের আর্থিকের দিক থেকে তাদের সহযোগিতা এবং নিজের কর্মে এগিয়ে গিয়ে আগামীতে এই সেক্টরে এগিয়ে গিয়ে তারা যে অনেক 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 বেশি আর্নিং করবে এটা আমরা বুঝতে পারতেছি। এবং আমরাই এই সদর উপজেলা চেষ্টা করতেছি একটু আগে আপনারা শুনলেন যে আমরা তাদের ট্রেনিংয়ের যে ব্যবস্থাটা গত একটা ফার্স্ট বেস আমরা করিয়েছি আবার সেকেন্ড বেস আমরা করার জন্য চেষ্টা করতেছি এবং ইনশাআল্লাহ পরবর্তী কয়েক বেসেই আমরা আমাদের এই উপজেলাকে এই সেক্টরে অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থাটা আমরা উপজেলা থেকে করার জন্য ব্যবস্থা করেছি এবং আগামীতে ইনশাআল্লাহ আমরা করব। তারা অর্থনৈতিকভাবে এইটুকু হেল্প যদি পায় আমার বিশ্বাস তারা এই এক কোটি দান অবশ্যই আমাদের এই উপজেলাকে দিতে পারবে। এবং দিবে আপনারা একটু আগে শুনলেন আমাদের ইগন সাহেব বললেন এখানে আমাদের এমনও ছেলে তৈরি হয়েছে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কাজে লাগাইতে পারি না। ধন্যবাদ উপজেলা চেয়ারম্যান মহোদয়কে সম্মানিত উপস্থিতি, আপনারা অত্যন্ত কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। আমি মনে করি আজকের এই কষ্ট করে আপনাদের সময় দেওয়াটা বৃথা যাবে না এবং ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে সফল কিন্তু ছেলেদের চাইতে মেয়েরা, কারণ মেয়েদের ধৈর্য বেশি। ফ্রিল্যান্সিং করতে গেলে ধৈর্য প্রয়োজন এবং প্রয়োজন ইংরেজিতে ভালো জ্ঞান অর্জন। তা আমি সর্বশেষে আশা করবো যারা এখানে উপস্থিত আছেন আমাদের এই আলোচনায় আপনারা সামান্য যদি উপকৃত হন, এই দেশটি যদি সামান্যভাবে এগিয়ে যায় তাহলে আমরা ধন্য হব আজকের এই অনুষ্ঠানটি করার জন্য। এবং আমি একটি তথ্য দিয়েই এই অনুষ্ঠান শেষ করতে চাই যে বাংলাদেশ এখন এমন একটি সময় পার করতেছে কারণ বিশ্বের মধ্যে সবচাইতে কর্মক্ষম লোকের সংখ্যা আমাদের বেশি, আমরা 60% লোক কর্মক্ষম। শুধু আমাদের দরকার হাত দুইটিকে কর্মীর হাত করা, 16 কোটি মানুষের 32 কোটি হাট হোক এবং আমরা এই কর্মময় জীবনকে এগিয়ে নিয়ে গিয়ে আমাদের এই দেশটাকে উন্নতির চরমে নিয়ে যাই। আমরা উন্নয়নশীল দেশ নয়, আমরা উন্নত দেশ হতে চাই। আমাদের যে তরুণটাকে এগিয়ে নিয়ে যাবো এই শুভকামনায় আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।